আগামী 19 জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে 2024 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আসর, যেখানে প্রায় প্রতিটি দলে আছেন সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পরিবারের সদস্যরা। মোহাম্মদ নাবির ছেলে থেকে শুরু করে নাসিম শাহের ভাই, চলুন তেমনই কিছু জুনিয়র ক্রিকেটারদের সাথে পরিচয় হয়ে আসা যাক। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে জুনিয়র টাইগাররা। আর এবারে ট্রফি জেতার লড়াইয়ে বাংলাদেশকে আরও একবার বিশ্বজয়ের স্বপ্ন দেখাবেন সাবেক ক্রিকেটার ও জাতীয় ক্রিকেট লীগের কোচ জাহাঙ্গীর আলমের ছেলে জিসান আলম। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে দেখা যাবে এই জুনিয়র টাইগারকে। তার বাবা জাহাঙ্গীর আলমও ছিলেন একজন ওপেনার, যিনি 1997 থেকে 1999 সাল পর্যন্ত খেলেছেন বাংলাদেশ দলের হয়ে। April 2009 আফগানিস্তান যুব দলের ক্রিকেটার হাসান ইসাখিলের বয়স ছিল মাত্র 3 বছর। সেই সময় আফগানিস্তানের হয়ে তার বাবা মোহাম্মদ নাবি খেলেন নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। 14 বছর পর সে হাসান ইসাখিল এবার যুব বিশ্বকাপে ওপেনিং ব্যাটার হয়ে নামবেন আফগানিস্তানের হয়ে। মোহাম্মদ নাবির মতোই রশিদ খানেরও রয়েছে আফগানিস্তানের সাফল্যের পিছে বড় অবদান। আর এবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দেখা যাবে আরও একটি রশিদ নাবি জুটি। নবীর ছেলের সাথে ওপেনিংয়ে জুটি বাঁধবেন রশিদের ভাতিজা উসমান খান শেনওয়ারি। ভারতের বিপক্ষে সিরিজে ইনজুরির কারণে রশিদের অনুপস্থিতিতে আফগানিস্তান টি-20 দলের অধিনায়ক ছিলেন ইব্রাহিম জাদরান। আর সেই ইব্রাহিম ও মুজিবুর রহমানের চাচাতো ভাই জামশেদ জাদরানও আছেন এবারের আফগানিস্তানের যুব বিশ্বকাপের স্কোয়াডে। April 2016 যুব বিশ্বকাপে ভারতের হয়ে আলো ছড়িয়েছিলেন সরফরাজ খান। সে টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতকে ফাইনালে হারতে হলেও টুর্নামেন্টে রেকর্ড 7টি হাফ সেঞ্চুরি করেছিলেন সরফরাজ। তারই ভাই মুশির খান এবার 2024 যুব বিশ্বকাপে খেলবেন ভারতের হয়ে। এই টুর্নামেন্টে পাকিস্তান যুব দলের ফাস্ট বোলার উবেদ শাহ মনে করে দিতে পারেন তার ভাই নাসিম শাহের কথা। নাসিবের মতোই টেপ টেনিস বল দিয়ে ফাস্ট বোলিং অনুশীলন করতেন উবেদ। দক্ষিণ আফ্রিকার পিচগুলো ফাস্ট বোলারদের জন্য সুবিধাজনক হওয়ায় তার উপরেই ভরসা রাখবে পাকিস্তান যুব দল।